শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি ফারিয়া সুলতানা, সহকারী শিক্ষক কেপিবি স্কুল অ্যান্ড কলেজ। আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে নতুন বছরের আমার চতুর্থ ক্লাস। আজ আমি তোমাদের সাথে একটা সিনপ্যাসেজ নিয়ে আলোচনা করব। এই সিনপ্যাসেজটা এর আগে একটা ক্লাসে পড়ানো হয়েছে, যার বাংলা অনুবাদ করে দেওয়া হয়েছে এবং বোঝানো হয়েছে। তো এখান থেকে সিন প্যাসেজ থেকে আমাদের কি কি আসে, আমাদের এমসিকিউ আসে চুজ দ্য বেস্ট অ্যান্সার, আর আসে প্রশ্নের উত্তর। তো এই সিন প্যাসেজটা থেকে আমরা কিভাবে এমসিকিউ উত্তর লিখতে পারি বা কিভাবে লিখব সেটা নিয়ে আলোচনা করব। আর আমাদের বইয়ে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, যে চারটে প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই যে আমাদের লেসন নাইনে যে সিন প্যাসেজটা আছে সেখান থেকে আমরা কি কি টপিকস নিয়ে আলোচনা করতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করি, আমাদের আজকের পাঠ লেসন নাইন, লেসন নাইন হেলথ ইজ ওয়েলথ, এই গল্পটা আমরা এর আগের ক্লাসে আমাদের অন্য এক ম্যাডাম তোমাদেরকে পড়িয়েছে। তো আমরা গল্পটা সম্পর্কে জানি, ঠিক আছে, গল্পটা কি বলতে চেয়েছে সেগুলো আমরা জানি। আমরা গল্পটা পড়েছি, পেজ থার্টিতে আমরা চলে আসি। পেজ থার্টিতে কি আছে দেখো, খেয়াল করো, পেজ থার্টিতে রিড দ্য টেক্সট। এ প্রভাব সেজ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, ওয়েলথ মানে সম্পদ। টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি। স্বাস্থ্য সুন্দর থাকতে গেলে আমাদেরকে অসুখমুক্ত থাকতে হবে এবং হতাশা বা অ্যাংজাইটি মুক্ত থাকতে হবে। গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। সুস্বাস্থ্য হচ্ছে আমাদের শরীরে যতগুলো অর্গান আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলো যখন ভালোভাবে কাজ করে তখন আমাদের স্বাস্থ্য সুন্দর থাকে। তো আমাদের এই গল্পটা, আমাদের আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসে বাংলা করে পড়ানো আছে। তো আমি আজকে আর বাংলা করে পড়ালাম না, আমি এই গল্প থেকে আমরা কিভাবে এমসিকিউ, আমি দশটা বের করেছি, সেই এমসিকিউগুলো চুজ দ্য কারেক্ট অ্যান্সার, আমরা কিভাবে উত্তর লিখতে পারি সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। এখানে আমি তোমাদের জন্য একটা কোশ্চেন পেপার তৈরি করেছি, দেখো এখানে লেখা আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এরকম লেসন নাইন থেকে এক নম্বর কোশ্চেনে আমাদের থাকবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এক নম্বরে কী আছে, দশটা প্রশ্ন থাকবে, এখানে দশটা প্রশ্নের চারটি করে অ্যান্সার দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সারটা, যেটা আমাদের সঠিক উত্তর, সেটা আমাদের চুজ করতে হবে। তো এক নম্বর আছে, গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং টু প্রপার। আচ্ছা, এখানে বলেছে গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। সুস্বাস্থ্য হচ্ছে আমাদের শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো যখন সঠিকভাবে কাজ করে তখন সেটা সুস্বাস্থ্য, আমরা বলতে পারি যে এটা সুস্বাস্থ্যের অধিকারী। তো হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং টু প্রপার, প্রপার যে শব্দটা, ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার অপোজিট মিনিং মানে বিপরীত শব্দ, অপোজিট মিনিং মানে বিপরীত শব্দ, এই অপোজিট মিনিং কোনটি, অ্যাকুরেট, অ্যাপ্রোপ্রিয়েট, রাইট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তাহলে প্রপার মানে কি, সঠিক, তাহলে অ্যাকুরেট, অ্যাপ্রোপ্রিয়েট, রাইট, এই তিনটার অর্থই কিন্তু প্রপারের সমার্থক অর্থ। তাহলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বিপরীত অর্থ, তাহলে আমাদের সঠিক উত্তরটা কি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। দুই নম্বরে আসি, হুইচ অব দ্য ফলোয়িং ইজ নেসেসারি ফর এ গুড হেলথ, সাউন্ড স্লিপ, হেভি ডায়েট, গুড এনভায়রনমেন্ট, অ্যাংজাইটি। আমাদের সুস্বাস্থ্যের জন্য কোনটি দরকার, কোনটা প্রয়োজন, সাউন্ড স্লিপ, হেভি ডায়েট, গুড এনভায়রনমেন্ট,
एंगजाइटी তাহলে সাউন্ড স্লিপ আমাদের সাউন্ড স্লিপ আমরা ঘুম যদি পর্যাপ্ত পরিমাণ সুন্দরভাবে না হয় তাহলে আমরা যতই ভালো খাবার খাই না কেন যতই ভালো পরিবেশে থাকি আমাদের কিন্তু স্বাস্থ্য ভালো হবে না তিন নম্বরে আসি পার্সোনাল হাইজিন মিন্স ব্যক্তিগত সুস্বাস্থ্য সুরক্ষা সুস্বাস্থ্য মানে কি হ্যাভিং এ ব্যালেন্সড ডায়েট গোয়িং আউটসাইড ফর এ ওয়াক ইউজিং ওন টাওয়াল एंड क्लथ्स कीपिंग ऑनसेल्फ नीट एंड क्लीन निजेके की रखा परिष्कार परिच्छन्न रखा तले पार्सनल हाइजिन मीन्स कीपिंग ऑनसेल्फ नीट एंड क्लीन निजेके परिष्कार परिच्छन्न रखा एटाई आमादेर सठिक उत्तर चार नम्बरे आसि टू बी हेल्दी उई मास्ट इनश्योर सुस्वास्थ्येर अधिकारी होते गेले आमादेरके सठिक ठीक करते हबे कोनटी गुड हेल्थ हाइजिन बडी अर्गान्स না ডিজিজ হাইজিন এটা আমাদেরকে আগে এনশিওর করতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতার আমাদের ঠিক আছে কিনা পাঁচ নম্বরে আসি টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি সুস্বাস্থ্য রক্ষা করতে গেলে আমাদের অসুখ বিসুখ থেকে ফ্রি থাকতে হবে মুক্ত থাকতে হবে এবং অ্যাংজাইটি উদ্বিগ্নতা অ্যাংজাইটি অর্থ উদ্বিগ্নতা এই উদ্বিগ্নতার থেকে আমাদের মুক্ত থাকতে হবে Which of the following words is not a synonym of the word anxiety? এখানে যে চারটি ওয়ার্ড আছে এই চারটি ওয়ার্ডের মধ্যে কোনটি সিনোনিম নয় অ্যাংজাইটির অ্যাংজাইটির সিনোনিম নয় তাহলে কি অ্যাংজাইটির বিপরীত শব্দ কোনটি সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ তাহলে সমার্থক শব্দ নয় কোনটি অ্যাংজাইটির নার্ভাসনেস কমফোর্ট অর অ্যাপ্রিহেনশন তাহলে কমফোর্ট অ্যাংজাইটি তো উদ্বিগ্নতা কমফোর্ট হচ্ছে আরামদায়ক তাহলে উদ্বিগ্নতার বিপরীত শব্দ হচ্ছে আরামদায়ক কমফোর্ট তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এখন আমরা দেখছি যে ৬ নম্বরে কি আছে ৬ নম্বরে আছে এ প্রভাব সেজ হেলথ ইজ ওয়েলথ হেয়ার দ্য ওয়ার্ড প্রভাব মিন্স প্রভাব সেজ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ হেয়ার দ্য ওয়ার্ড প্রভাব মানে কি প্রভাব মানে রাইম স্টোরি সেইং ভার্স সেইং সেইং হচ্ছে যে জিনিসটা মুখে মুখে চলে প্রভাব হচ্ছে যে কথাগুলো আমরা মুখে মুখে বলি আমাদের আগে আমাদের নানি দাদি আমাদের অতীতকাল থেকে মানুষের মুখে মুখে যে কথাগুলো ঘোরে সেই কথাটাই হচ্ছে প্রভাব তাহলে সেটা হচ্ছে সেইং সাত If one is free from disease and anxiety, he can be called a dash person. যদি একজন অসুখ থেকে মুক্ত হয় উদ্বিগ্নতা থেকে টেনশন থেকে মুক্ত হয় হি ক্যান বি কল্ড এ ড্যাশ পারসন কী ধরনের মানুষ তাকে বলা হয় কী ধরনের মানুষ হেলদি ওয়েলদি স্ট্রং প্রাউড এখানে অবশ্যই হেলদি পারসন ড্যাশ হবে হেলদি পারসন এইট People in good health are active, cheerful and happy. What does the word active mean? Active মানে কি? Idle, energetic, passive, gloomy. তাহলে চারটার ভিতরে আমরা পেয়ে গেছি energetic. Active মানে যে মানুষটা খুব কাজ টাজ করতে পারে একেবারে খুব দৌড়াদৌড়ি করে কাজ করে বসে থাকে না অলস যার ভিতরে কোনো অলসতা নাই তাকে কিন্তু অ্যাক্টিভ ম্যান বলে তাহলে সেটা হচ্ছে এনার্জেটিক যার এনার্জি বেশি সেই কিন্তু দৌড়াদৌড়ি করে কাজকর্ম করতে পারে নাইন আওয়ার বডি হ্যাজ ডিফারেন্ট ড্যাশ অর্গানস অ্যাংজাইটি হ্যাপিনেস হাইজিন তাহলে অর্গানস আওয়ার বডি হ্যাজ ডিফারেন্ট অর্গানস মানে অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন রকম আলাদা আলাদা অঙ্গ আছে আমাদের শরীরে টেন অ্যান আনহেলদি পারসন ক্যান নট ড্যাশ আদার পিপুল ইন দ্য সোসাইটি আনহেলদি পারসন মানে অস্বাস্থ্য যার শরীর স্বাস্থ্য ভালো না সে কি পারে না সে সমাজের মানুষকে কি করতে পারে না লাভ হেট হেল্প হার্ম হেল্প যে ব্যক্তিটা নিজেই অসুস্থ সে ব্যক্তি সমাজের কোনো অন্য কোনো ব্যক্তির কি করতে পারে না অন্য কোনো ব্যক্তির সাহায্য করতে পারে না সে নিজেই তো অসুস্থ তারই সাহায্যের প্রয়োজন সে কিভাবে আরেকজনকে সাহায্য করবে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে হেল্প এই গেল আমাদের কি
10টা এমসিকিউ। কাটবিন্দু এখন আমরা দেখব যে আমরা অ্যানসার টু দা কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসারটা আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখব। অনেকে তোমরা প্রশ্ন তুলো আবার চারটা উত্তর তুলো তারপরে সঠিক উত্তরটা লেখো, কিন্তু আসলে কিন্তু এটা সিস্টেম না। যেটা সঠিক সিস্টেম সেটা হচ্ছে এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে অ্যানসার টু দা কোশ্চেন নাম্বার 1 এর উত্তরটা লিখতে পারি। তাহলে আমরা প্রথমে কি লিখব, অ্যানসার টু দা কোশ্চেন নাম্বার 1 লেখার পরে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আমরা নাম্বারগুলো বসায় নিব। বসায় শুধুমাত্র সঠিক উত্তর আমরা লিখব। তাহলে আমাদের 1 নম্বরের প্রশ্নটা কি ছিল, গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। প্রপার, প্রপার অপোজিট মিনিং, প্রপারের অপোজিট মিনিংটা কি ছিল আমি প্রথমেই বলেছিলাম যখন প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, তখন উত্তরগুলো কিন্তু আমি বলে দিয়েছিলাম। এখন আমি শুধু দেখাবো যে উত্তরগুলো আমরা পরীক্ষার খাতায় ঠিক কিভাবে লিখব। ইন অ্যাপ্রোপ্রিয়েট, 1 নম্বরে সঠিক উত্তর ছিল ইন অ্যাপ্রোপ্রিয়েট, ইন অ্যাপ্রোপ্রিয়েট। 2 নম্বর ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ নেসেসারি ফর এ গুড হেলথ। গুড হেলথের জন্য কোনটা দরকার ছিল আমি বলেছিলাম সাউন্ড স্লিপ। তাহলে এই যে লিখলাম সাউন্ড স্লিপ। নাম্বার 3, পার্সোনাল হাইজিন মিন্স, পার্সোনাল হাইজিন মানেটা কি, সীমা চারটার ভিতরে আমাদের চুজ করতে হবে। সঠিক উত্তর ছিল কিপিং ওয়ানসেলফ নিট অ্যান্ড ক্লিন। নাম্বার 4, টু বি হেলদি উই মাস্ট এনশিওর, আমাদের সুস্বাস্থ্য বা স্বাস্থ্যবান থাকতে গেলে আমাদের কি এনশিওর করতে হবে, আমাদের এনশিওর করতে হবে হাইজিন। হাইজিনটা আমাদের সবসময় এনশিওর করতে হবে যে ঠিকভাবে হাইজিনিটি মেনটেন হচ্ছে কিনা। নাম্বার 5, টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি। এই যে অ্যাংজাইটি মানে উদ্বিগ্নতা, অ্যাংজাইটির বাংলা অর্থ হচ্ছে উদ্বিগ্নতা। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাংজাইটি। অ্যাংজাইটির সিনোনিম না, এই যে চারটা ওয়ার্ড দেওয়া আছে এটার মধ্যে কোনটা বিপরীত, অ্যাংজাইটির বিপরীত শব্দ কোনটি, সেটা হচ্ছে কমফোর্ট, আরামদায়ক। অ্যাংজাইটি হচ্ছে উদ্বিগ্নতা আর কমফোর্ট হচ্ছে আরামদায়ক। তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত শব্দটা কোনটা, সেটা হচ্ছে লিখলাম কমফোর্ট। তাহলে 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এ প্রভাব সেজ হেলথ ইজ ওয়েলথ। প্রভাব মানে কি, প্রভাব মিন্স দা, হিয়ার দা ওয়ার্ড প্রভাব মিন্স সেই। 6 নম্বর সেই। নাম্বার 7, ইফ ওয়ান ইজ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি হি ক্যান বি কল্ড এ ড্যাশ পার্সন, হেলদি পার্সন। নাম্বার 8, পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ মানে এনার্জেটিক, এনার্জেটিক। 9 নম্বর আসি, আর বডি হ্যাজ ডিফারেন্ট কি অর্গানস, অঙ্গ প্রত্যঙ্গ। 10 নাম্বার 10, হেলথ নাম্বার 10 আছে এন আনহেলদি পারসন ক্যান নট ড্যাশ আদার পিপল ইন দ্য সোসাইটি। সমাজের অন্য মানুষকে একটা অসুস্থ মানুষ কি করতে পারে না, করতে পারে না, হেল্প করতে পারে না। এখন শিক্ষার্থীবৃন্দ আমি একটু আলোচনা করব আমাদের অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2 নিয়ে। আমাদের অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2-তে থাকবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের উত্তর থাকবে। তো আমাদের লেসন 9-এ আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ভিতরে দেখো পেজ নাম্বার 31-এ আমাদের চারটা প্রশ্ন দেওয়া আছে। এই চারটা প্রশ্নের উত্তর নিয়ে আমি এখন তোমাদের সাথে একটু আলোচনা করব। আমাদের 1 নম্বরে কি আছে, হোয়াট ডু উই মিন বাই হাইজিন। হাইজিন মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন মানে কি, এটা কিন্তু প্রতিটা উত্তর আমাদের কি গল্পের ভিতরেই আছে। আমরা একটু খেয়াল করি, এখানে দেখো
এখানে আছে দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। শেষ আমাদের উত্তর, দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ মানে নিয়মকানুন এবং ভালো স্বাস্থ্য রাখার যে প্র্যাকটিস অনুশীলন আর কল্ড হাইজিন। ঠিক আছে, এতটুকুই আমাদের এক নম্বরের উত্তর। দুই নম্বর প্রশ্ন দেখি, হোয়াট আর অ্যাসেনশিয়াল ফর গুড হেলথ, গুড হেলথের জন্যে সুস্বাস্থ্যের জন্যে কোনটা প্রয়োজনীয়। তো আমরা প্রশ্ন থেকেই কিন্তু উত্তর লেখা শুরু করব, প্রশ্ন থেকে উত্তর লেখা শুরু করব। হোয়াট আর অ্যাসেনশিয়াল ফর গুড হেলথ, এখানে দেখো লেখা আছে, নিচের লাইনে লেখা আছে, দ্য রুলস অফ হাইজিন, প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্যাল এক্সারসাইজ, রেস্ট অ্যান্ড স্লিপ, ক্লিনলিনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর অ্যাসেনশিয়াল ফর গুড হেলথ। একেবারে সরাসরি উত্তরটা এখানে আমাদের দুইটা লাইনে দেওয়া আছে। এখান থেকে আমরা শুরু করব, দ্য রুলস অফ হাইজিন, প্রপার গুড ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্যাল এক্সারসাইজ, রেস্ট অ্যান্ড স্লিপ, ক্লিনলিনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর অ্যাসেনশিয়াল ফর গুড হেলথ। শেষ আমাদের উত্তর এখানে শেষ। তিন নম্বরে কী আছে আমরা একটু দেখে নিই। তিন নম্বরে আছে, হোয়াট ডু উই মিন বাই ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট বলতে আমরা কী বুঝি, হোয়াট ডু উই মিন বাই ব্যালেন্স ডায়েট। তাহলে আমরা এখান থেকে আমরা লিখব, উই মিন বাই ব্যালেন্স ডায়েট, এখান থেকে আমরা শুরু করতে পারি, উই মিন বাই ব্যালেন্স ডায়েট। আমাদের একেবারে উপরে ব্যালেন্স ডায়েট দেওয়া আছে, এখানে খেয়াল করো উপরে ব্যালেন্স ডায়েট দেওয়া আছে। তাহলে উই মিন বাই ব্যালেন্স ডায়েট দ্যাট ফুড কন্টেন, এখানে আমরা লিখব দ্যাট ফুড কন্টেন কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার ইন ইট। আবার আমরা উত্তরটা এভাবেও বলতে পারি, এখান থেকে সরাসরি লিখতে পারি, আওয়ার ফুড শুড কন্টেন কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেটস, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার ইন ইট, দ্যাটস কল ব্যালেন্স ডায়েট। এই যে প্রশ্নে আমাদের হোয়াট ডু ইউ মিন বাই ব্যালেন্স ডায়েট, এখান থেকে এতটুকু লেখার পর ওয়াটার ইন ইট আমরা বানাবো দ্যাটস কল্ড ব্যালেন্স ডায়েট, হয়ে গেল আমাদের তিন নম্বরের উত্তর। নম্বর ফোর, হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন, হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত যে সুস্বাস্থ্য, ব্যক্তিগত সচেতনতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা, যে পার্সোনাল হাইজিন যে জিনিসটা, সেটার রুলস কী, সেটার নিয়মকানুন কী। সেটার নিয়মকানুন হচ্ছে এই যে পার্সোনাল হাইজিন এখানে দেওয়া আছে, আমাদের বইয়ে পরিষ্কার দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখব, উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিসেস সাচ অ্যাজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, বাথ রেগুলারলি অ্যান্ড ওয়ার ক্লিন ক্লথস, ব্রাশ ইউর টিথ। এখানে একটা কথা আছে, আমরা যখন উত্তর লিখব তখন যদি আমরা লিখি ব্রাশ ইউর টিথ, ইউর যদি লিখি তাহলে কিন্তু আমাদের উত্তরটা হবে না। কেন হবে না, এখানে লিখতে হবে আওয়ার, কারণ উত্তরটা তুমি বলছো। তুমি যদি এখন ইউর বলো তাহলে যে টিচার তোমার খাতা দেখবে সে বলবে যে শিক্ষার্থী আমাকেই বলেছে, এই জন্যই ইউরটা আওয়ার হয়ে যাবে। তাহলে ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর ইটিং, বাথ রেগুলারলি অ্যান্ড ওয়ার ক্লিন ক্লথস, ব্রাশ আওয়ার টিথ টুয়াইস রেগুলারলি, ডু নট লেট আওয়ার নেলস গ্রো লং, কাট দ্যাম রেগুলারলি, ওয়াশ আওয়ার ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড। আমি কিন্তু সব জায়গায় দেখো ইওরটা আওয়ার পড়েছি, আওয়ার পড়েছি কেন, কারণ আমাদের উত্তর লেখার সময় ইওরটা কিন্তু আওয়ার হয়ে যাবে, কারণ তুমি উত্তর দিচ্ছ, তোমাকে প্রশ্ন করা হয়েছে যে পার্সোনাল হাইজিন মানে কি, তার রুলসগুলো কী। এখন তুমি বলছো যে পার্সোনাল হাইজিনের রুলস হচ্ছে এগুলো, তাই সেগুলো তুমি ইওর দিয়ে লিখতে পারবে না, সেগুলো ইওরটা আওয়ার হয়ে যাবে, কারণ তুমি উত্তর দিচ্ছ, তুমি মাইসেলফে উত্তর দিবা, তোমার নিজে থেকে উত্তর দিবা, এই জন্য ইওরটা আওয়ার হয়ে যাবে।
তাহলে এতটুকুই কিন্তু আমাদের 4 নম্বরের উত্তর। তাহলে শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ যাবত আমি কিন্তু লেসন 9 থেকে 1 2 কোশ্চেন নাম্বার 1 2 তে কি কি থাকবে, কিভাবে উত্তর লিখবে, নিয়মটা কি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আর প্রশ্নের উত্তর আমরা কিন্তু বইয়ের গল্পের ভিতর থেকেই পেয়ে গেছি, সরাসরি পেয়ে গেছি। এবং কিভাবে উত্তরটা আমরা লিখব, প্রশ্ন থেকে কিভাবে উত্তরটা লিখব, সেটাও আমি আলোচনা করেছি। লাস্টের প্রশ্নটা আমি আবার বলছি যে উত্তর লেখার সময় আমরা কিন্তু মাইসেলফে লিখব, কারণ উত্তরটা তুমি দিচ্ছ, তুমি ইউরের জায়গায় সব সময় আওয়ার দিয়ে উত্তর লিখবে। সেখানে ইউর গল্পের ভিতরে, আমাদের গল্পের ভিতরে ইউর আছে, কিন্তু তুমি উত্তর লেখার সময় আওয়ার দিয়ে উত্তর লিখতে হবে। এতটুকু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, তা নাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে, সম্পূর্ণ নাম্বার পাবে না। তাহলে আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে আমরা অন্য কোনো লেসনে আলোচনা করব। আল্লাহ হাফেজ।